আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতির মান লাগে, কিন্তু অনেক স্টুডেন্টরা সঠিক কৌশল না জানার কারণে মানটি মুখস্থ করে। তো আজকে আমি আপনাদের এমন কিছু কৌশল শেখাবো, আপনারা যদি কৌশলটা ভালো করে শিখতে পারেন তাহলে আল্লাহকে আর আপনার কখনো ত্রিকোণমিতির মান ভুলে যাবেন। তাহলে আপনারা প্রথমেই দেখুন যে প্রথমে 0 ডিগ্রি, তারপর 30, 45, 60, 90। তাহলে সংখ্যা শুরু হয় 0 থেকে, তাহলে 0-র পর আসতেছে 1, তারপর আসতেছে 2, এখন 3, এবং এখানে আসতেছে 4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন, আমি 4 থেকে শেষ করলাম, তাহলে সবগুলোকে 4 দ্বারা ভাগ করবো। 4 এখানে, 4 এখানে, 4 এখানে, 4 এখানে, 4 সবগুলোকে 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর আমরা এখন রুট করলাম, সবকিছুকে 4 দ্বারা ভাগ করি, আমরা এখন রুট করলাম, 4 দ্বারা ভাগ করে রুট করলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 দ্বারা যদি ভাগ করি, রুট করি, তাহলে এটা আমরা পেয়েছি 0, তাহলে সাইডের রুট হচ্ছে 2। তাহলে এটা যদি এটাকে কাটি 2, তাহলে 1/2 পেয়েছি রুট 2, তাহলে এটা পেয়েছি রুট 2/2, তাহলে এটা সাইডকে সাইড দিয়ে কাটলে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আছে সাইনের মান। আর একবার বলতেছি 0, 35, 45, 60, 90। তাহলে 0 থেকে 4 পর্যন্ত লিখেছি, 4 দ্বারা ভাগ করেছি, তাহলে এটা হলো 0, এটা সাইডের রুট 2, 2-এর রুট 2, রুট 3/2, এটা আছে। তাহলে পিছন থেকে যদি মানটা নিয়ে আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সেটা হবে আমাদের কস। পিছন থেকে মানটা নিয়ে আসলে কস, তাহলে প্রথমে আমি এখানে কস 2টা লিখলাম, তাহলে সবার শেষে আছে 1, তাহলে এখানে এবার 1, তাহলে এবার √3/2, এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এবার 1/√2, তারপর হবে হাফ এবং 0। তাহলে পিছন থেকে প্রথমেরটা শেষে, তারপর এটা, তারপর এটা এগোবে। এখন আপনারা সবাই জানেন যে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তার মানে ট্যান মানে কি, ট্যান মানে উপরে থাকবে সাইন আর নিচে থাকবে হচ্ছে কস, তাহলে ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। তাহলে এখন আমরা এখানে লিখবো ট্যান থিটা, তাহলে এখানে আপনারা দেখুন 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 0, এখানে 2 আর 2 কাটা, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে √3, একে একে জিনিস কাটলে এসে 1, তাহলে এটা √3, এটা আছে অসংজ্ঞায়িত, মানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে সেটা অসংজ্ঞায়িত। এখন সুপ্র শিক্ষার্থীবৃন্দ আমরা যদি কটের মানটা আনতে যাই, তাহলে কটের মানটা প্রথমে এখানে কট রাখলাম, তাহলে সবার শেষে মানটা এখানে আসলে অসংজ্ঞায়িত, তারপরের মানটা আসলে √3, তারপরের মানটা আসলে 1, তারপর 1/√3, তারপর আসলে আমাদের 0। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি কোসেকের মান আনতে চাই, কোসেক তার মানে, কোসেক মানে আমরা জানি, কোসেক মানে আমরা জানি 1/সাইন, তাহলে কোসেক মানে কি 1/সাইন, অর্থাৎ সাইনের মানটা লবটা যাবে হর এবং হরটা আসবে কস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমে এটা 0 কে করলে আমরা পাই অসংজ্ঞায়িত, তারপর আমরা হাফ কে উল্টে পাই 2, তাহলে এটা হচ্ছে √2, এটা আছে 2/√3, আর এটা আছে 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বারবার আমরা পিছন থেকে মানটা আনতেছি, তাহলে আমরা যদি এখন সেক থিটা আনতে চাই, সেক থিটা, তাহলে প্রথমে আমাদের 1, তারপর আছে 2/√3, √2, তারপর আছে 2, তারপর অসংজ্ঞায়িত। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর একবার করে দিচ্ছি, আপনারা খুব ভালো করে মনে রাখুন। তাহলে প্রথমে 0, তারপর 30, 45, 60, 90। এখন আপনারা জানেন যে সূত্র, তাহলে সাইন থিটা এটা যেটা পেলাম সেটা সাইন থিটা, তার মানে এটা হলো 0, এটা সাইডের রুট 2, এটা 1/√2, এটা 3/√3/2, এটা 1। তাহলে পিছন থেকে যদি মানটা কস, কস 1, তাহলে এটা আমরা আসলাম, তারপর এলাম এটা, তারপর এটা, পিছন থেকে মানটা সামনের দিকে আনবো, পিছন থেকে মানটা সামনে। এর পরবর্তীতে আমরা জানি যে সাইন মানে হয়েছে, মানে ট্যান মানে হয়েছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা, এটা কেটে দিবাক করলে 0, এই 2 এই 2 কাটা, উপরে 1 নিচে √3, 1/√3, একে একে মান 1, তাহলে এখন যদি আমরা কট লিখি, কট সুপ্র শিক্ষার্থীবৃন্দ কট লিখি, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে পিছনের মানটা আবার আনলাম, তারপর এটি আনলাম, তারপর এটা, তারপর এটা, তাহলে তিনটে করবো এবং তিনটে পিছন থেকে আনবো, এবং কোসেক মানে জানি 1/সাইন, কোসেক মানে কি জানি 1/সাইন, তাহলে 1/সাইন করলে আমরা কি পেলাম, এটা মান উল্টে 0 আসে, আপকে উল্টে 2 আসে, 1/√2 আসে, √3/2, আর এটা 1। তাহলে সুপ্র শিক্ষার্থী এখন যদি সেভ করি, তাহলে 1 √3/2, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সুপ্র শিক্ষার্থীবৃন্দ এখানে আপনাদেরকে মনে রাখতে হবে, আমি আর একবার বলতেছি, প্রথমে 0 থেকে 4 পর্যন্ত লেখো, লেখার পর 0 থেকে 4 পর্যন্ত লেখার পর যে মানটা পাবো তার সবকিছুকে 4 দ্বারা ভাগ করে রুট করবো, যে মানটা পাবো সেটা আছে সাইন, সাইনের মানটা যদি পিছন থেকে আনি তাহলে পাবো কস, সাইনের মান এবং কসকে ভাগ করে যারা পাবো ট্যান, ট্যানের মানটা পিছন থেকে আনলে পাবো কট, এবং সাইনের মানটাকে লবটাকে হর এবং লবটাকে হরটাকে লব করে দিলে পাবো সেক, কোসেক, কোসেকের মানটা পিছন থেকে এলো পাবো সেক। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তা বিজয় ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন, দেশের যে কোনো প্রান্তের বইয়ের জন্য অর্ডার করুন 0170833922।